আসসালামু আলাইকুম নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ আমি আপনাদেরকে বেগুন ভর্তা করে দেখাবো, আর এই বেগুন ভর্তাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণ মজা। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বেগুন ভর্তা করার জন্য এখানে একটা বড় সাইজের বেগুন নিয়েছি, আর এই বেগুনটাকে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়ে নিলাম। এখানে একটা কাটার বোটের উপরে বেগুনটা নিয়ে নিয়েছি, আর একটা ছুরির সাহায্যে বেগুনটাকে একটু পুরু পুরু করে কেটে নিব। বেগুনটা আমি ঠিক এমন মোটা করে কেটে নিয়েছি। এখন আমাদের যেটা করতে হবে, ভর্তার জন্য অল্প করে লবণ বেগুনের মধ্যে দিয়ে দিব, আর হাত দিয়ে এভাবে টলে লবণটা বেগুনের সাথে ভালো করে লাগিয়ে নিচ্ছি। চারটা টুকরা এভাবে লবণটাকে লাগিয়ে নিলাম। চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিলাম, আর প্যানটাকে কিছুক্ষণ গরম করে নিব। প্যানটা আমি কিছুক্ষণ গরম করে নিয়েছি। কেটে রাখা বেগুনগুলো এখন এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে বেগুনগুলো তেল ছাড়া ভাজতেছি, আপনারা চাইলে কিন্তু অল্প করে তেল দিয়ে তারপর বেগুনটাকে ভেজে নিতে পারবেন। তেল ছাড়া যদি এভাবে বেগুনটা ভেজে ভর্তাটা করা হয় তাহলে কিন্তু খেতে ভীষণ মজা লাগে, একদিন অবশ্যই ট্রাই করে দেখবেন। এখন আমি এগুলোকে এভাবেই কিছুক্ষণ রেখে দেব, আর চুলা আঁচটা মিডিয়ামে আছে। এভাবেই কিছুক্ষণ আমি বেগুনগুলো রেখে দিয়েছিলাম, এখন এগুলোকে উল্টিয়ে দিব। আর এই যে দেখুন, একটা সাইড একটু পোড়া পোড়া হয়েছে। সবগুলো বেগুনের পিস আমি ঠিক এভাবে করে উল্টিয়ে দিচ্ছি। আর বেগুন সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না, ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নাই, এভাবেই কিন্তু বেগুনটা সেদ্ধ হয়ে যাবে। আরও 2-3 মিনিট এভাবেই রেখে দিয়েছিলাম, আবার উল্টিয়ে দিচ্ছি। আর দেখুন, এই সাইডটাও সুন্দর ভালো করে ভাজাটা হয়ে গিয়েছে, আর বেগুনগুলো কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গিয়েছে। এই যে দেখুন, যেহেতু বেগুনগুলো আমাদের ভাজা হয়ে গিয়েছে আর সেদ্ধ হয়ে গিয়েছে, এগুলো এখন আমি একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি। গরম গরম যদি বেগুনটাকে ম্যাশারটা দিয়ে ম্যাশ করে নিই, তাহলে ওই যে বেগুনের মধ্যে যে পানিগুলো আছে সেগুলো কিন্তু আর ভর্তার মধ্যে থাকবে না, পানিটা একদমই শুকিয়ে যাবে। আর এই প্যানের মধ্যে যদি বেগুনটা এভাবে ভেজে তারপর ভর্তাটা করা হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে। ওই যে একটা পোড়া পোড়া স্মেল আছে, সেটা কিন্তু ভর্তার মতো সুন্দর ছড়িয়ে যায়, আর খেতেও মজা। বেগুনের চামড়া সহ কিন্তু আমি নিয়ে নিয়েছি, আর এই যে ম্যাশারটা দিয়ে ঠিক এভাবে করে ম্যাশ করে নিচ্ছি। বেগুনের গায়ে যে এক্সট্রা পানিগুলো আছে সেগুলো কিন্তু আমাদের প্যানের মধ্যে শুকিয়ে যাচ্ছে। এখন এই ম্যাশ করা বেগুনটাকে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। চুলার মধ্যে আমি আরেকটি প্যান বসিয়ে দিলাম, আর এই প্যানের মধ্যে দিয়ে দিব অল্প করে সরিষার তেল। সরিষার তেলটাকে কিছুক্ষণ গরম করে নিব। তেলটা গরম হয়ে গিয়েছে, আর এখানে 5টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। এই তেলের মধ্যে শুকনো মরিচটাকে ভেজে নিব। আপনারা তেল ছাড়াও এই শুকনো মরিচটা ভেজে নিতে পারেন। মরিচগুলো কিছুক্ষণ ভেজেছি, আর এগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এই তেলের মধ্যে 5টা রসুনের কোয়া দিয়ে দিব, আর এই রসুন কোয়াগুলো কিছুক্ষণ এভাবে ভেজে নিচ্ছি। রসুনের কোয়াগুলো আমি কিছুক্ষণ ভেজেছি, আর এগুলো ভাজা হয়ে গিয়েছে, সেদ্ধটাও হয়েছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নেব। ভর্তা করার জন্য এখানে একটা বাটি নিয়ে নিলাম, আর ওই যে শুকনো মরিচগুলো ভেজে রেখেছিলাম সেখান থেকে বুটা ছাড়িয়ে শুকনো মরিচ নিয়ে নিব। ভর্তা কিন্তু একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। লবণটা চেক করে পরে দেওয়া যাবে, যেহেতু বেগুনটা ভাজার সময় লবণ দিয়ে ভেজেছি তো এখানে অল্প করে দেই। এখন মরিচগুলো আমি হাত দিয়ে ঠিক এভাবে করে ভেঙে নিব। মরিচটাকে হাত দিয়ে এভাবে চটকে ভেঙে নিলাম। তারপর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি। ভর্তার সাথে পেঁয়াজটা কাঁচা খেতেই আমার ভালো লাগে, আর যেহেতু একটা বেগুন দিয়ে ভর্তাটা করতেছি এটা কিন্তু আমার একবেলাই হয়ে যাবে। কেউ যদি একটু বাড়িয়ে করতে চান সেই ক্ষেত্রে আপনারা এই কাঁচা পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিলে ভর্তাটা অনেকক্ষণ পর্যন্ত ভালো থাকবে। এখন হাত দিয়ে পেঁয়াজটাকে এইভাবে ডলে নিচ্ছি। পেঁয়াজটা হাত দিয়ে ডলে হালকা সফট করে নিলাম। ভেজে রাখা রসুনের কোয়াগুলো এভাবে হাত দিয়ে ডলে নিচ্ছি। রসুনটাকে হাত দিয়ে ডলে নিলাম। ওই যে ম্যাশ করে বেগুনটাকে রেখে দিয়েছিলাম, এখন ওই ম্যাশ করা বেগুনটা নিয়ে নিচ্ছি। বেগুনটা ম্যাশ করার কারণে কিন্তু প্যানের মধ্যে পানিটা শুকিয়ে গিয়েছে, আর দেখুন এখানে কিন্তু একদম পানি নাই। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ সরিষার তেল। সবশেষ দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। ভর্তাটা করার জন্য কিন্তু বেগুনটা ছিলকা সহই নিয়েছি, আর দেখুন কত সুন্দর হয়ে ম্যাশটা হয়েছে, বোঝাই যাচ্ছে না। আর তৈরি হয়ে গিয়েছে মজাদার বেগুন ভর্তা। আশা করছি আমার এই বেগুন ভর্তার রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।